বন্ধুরা দেখলেন তো মালেক আফসারি আর আমাদের মোহাম্মদ ইকবাল মিল লাগেছে এটাই হলো সিনেমার শেষ কথা না মানুষ কয় না যে সিনেমায় কোনো শেষ কথা নাই যুদ্ধে তারপরে প্রেমে আর আমরা বলি সিনেমা এখন এইটা নিয়ে অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানাইতেছে কেউ কেউ আবার কমেন্টও করছে নিচে আমি দেখলাম যে ইকবাল আর মালিক আফসারের এই যে ঘটনাটা এই যে মানে মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি এরে ও তুই বলা এরে বানর বলা ওরে কুকুর বলা এরা সব নাকি নাটক আছিল আমি বলি নাই এই আপনার আপনারা যা দেখেন প্রত্যেকটা কমেন্টে অনেকে এইটা কমেন্ট করতেছে যে এগুলা সব সাজানো নাটক ছিল এরা ইচ্ছা করে করে কন্টেন্ট বানানোর জন্য করে এখন কন্টেন্ট বানানো শেষ এখন আবার মিল হয়ে গেছে আসলে তাদের মধ্যে কোনো ঝগড়া নাই কিন্তু আমার মনে হয় যে যে বাক বিতনটাটা ইকবাল আর আফসারি করছিল তাতে তাদের এক্সপ্রেশন কিন্তু বলছে দুইজন দুজনের দিকে প্রচণ্ড খেপা এবং মানে দুজন যদি দুজনের সামনাসামনি কখনো হয় একদম খায়া ফালাইবো মনে হয় মানে ইকবাল কাঁচা খায়া ফালেবো আফসারি রে আফসারি কাঁচা খায়া ফালেবো ইকবাল রে কিছুই তৈলো না অনেকেই বলতেছে এটা নাকি এফডিসিতে ঘটনা আসলে এফডিসিতে ঘটনা না ঘটনাটা ঘটাইছে এটা প্ল্যান ওয়াইজ করা হয়েছে প্ল্যানটা ইকবাল আর আফসারি করে নাই প্ল্যানটা করছে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির যে মহাসচিব শাহিন সুমন ও আছে এই ভিডিওতে আপনারা দেখেন অ্যাকচুয়ালি সাহিন যেহেতু সমিতির জেনারেল সেক্রেটারি সে অনেকদিন যাবতীয় চেষ্টা করতেছিল যে এই জিনিসগুলা ভালো না নিজেদের মধ্যে এত জ্ঞানজাম করা একজন আরেকজনকে গালাগালি করা বা অশোভন ভাষা ব্যবহার করা কারণ দুজনই পরিচালক সমিতির সদস্য একজন সিনিয়র একজন জুনিয়র আফসারে অনেকদিন যাবৎ চলচ্চিত্রে আছে ইকবাল নূতন আসছে আচ্ছা সেও একটু প্রতিষ্ঠিত হয়েছে এখন তো তারা যদি এগুলো করে এগুলো আলটিমেটলি সমিতিরও বদনাম হয় তো চেষ্টা করছে শাহিন সমান অনেকবার অনেকবার চেষ্টা করছে আফসারিকে এফডিসি আনানো আমায় একবারের সাথে মিলন করিয়ে দেওয়া কিন্তু আফসারিতে এফডিসি যায় না সে নিজেও বলছে আমিও তারা দেখিনি আমি যখন দেশে ছিলাম আমি ইকবালকে প্রতিদিনই এফডিসিতে দেখতাম কিন্তু আফসারিকে কখনোই দেখতাম না ওকে আমি ফোনও করেছিলাম যে আসো আড্ডা উড্ডা মারিয়ে সে কখনো এফডিসি আসতো না এই জন্য এতদিনই এফডিসিতে ওদেরকে পাওয়া যায় নাই দুজনকে একসাথে মিলন মোহব্বতটা হয় নাই এখন এই মোহাম্ব হইছে কে করছে ডিএ ডিএবের সিনেমা কাগজের বউ রিলিজ হয়েছে আপনারা জানেন কাগজের বউয়ের প্রমোশন করতেছে আফসারি তার পিছনে এই যে ছিল কাগজের বউয়ের ব্যানার লাগানো বহুদিন এবং ডিএবের একটা ছবিও কি ইন্সপেক্টর না যেন পুলিশ অফিসার ওই জন্য সে করতেছে ডিএব আমাদের চলচ্চিত্রেরই মানুষ সেও একটু সজ্জন ব্যক্তি সবসময় চায় ছুট ঝামেলা এড়াইতে যেহেতু পুলিশের চাকরি করে কম্প্রোমাইজিং টেন্ডেন্সিটা তার মধ্যেও আছে তো শাহিন সুমন ডি এ তায়েব আর এরা আমাদের চলচ্চিত্র প্রযোজক সমিতির পাস্ট সেক্রেটারি শামসুল আলম আর এই কাগজের বইয়ের যে প্রডিউসার পলাশ এরা মিলা প্ল্যানটা করছে প্ল্যানটা করছে এরকম যে ডিএ তয়েবের ছবির একটা প্রদর্শনী ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার জন্য এবং আফসারিরা দাওয়া দিচ্ছে আফসারি গেছে ইকবালরা দেওয়া দিচ্ছে ইকবাল গেছে শামসুল আলম গেছে শাহিন সুমন গেছে পলাশ গেছে আরও অনেকেই গেছে কিন্তু এরা ছিল সামনে তো এরা আগে থেকে প্ল্যান করে রাখছে যেহেতু দুজন আসছে সিনেমার শেষে তারা মিল করাই দিবে মিলও হয়েছে মিষ্টি খাওয়া খাওয়া হয়েছে হাসি তামাশা হয়েছে একজন একজনকে জলাইয়া ধরছে মানে দেখে মনে হয় কত পীড়িত অথচ কয়দিন আগে দেখে মনে হয়েছে যে একেবারে পারলে ইকবাল আফসারি ঠ্যাং ভেঙে দিব আর আফসারি ইকবালের পাওয়া ভেঙে দিব এরম অবস্থা ছিল না আমরা খুব মজা পাইছি আমরা দেখছি আমরা তো এগুলো নিয়ে এত কন্টেন্ট বানাইনি আমি শুধু একটা কন্টেন্ট বানাইছিলাম যে ভাই এগুলো বন্ধ করে দাও এগুলো করে চলচ্চিত্রের মানুষেরই বদনাম হইতেছে আমার কথাও কেউ পাত্তা টাত্তা দেয় না বা দিছে কিনা জানি না এরপরে কিন্তু এই ঘটনাটা ঘটলো কিন্তু এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা ঘটছে আমি আফসারি সাহেবটা বলতাছি আফসারি আমারও বন্ধু আবার একসাথে আমরা বহুদিন কাজ করছি আর আফসারি কয়দিন একটা ভিডিও করছিল আপনারা দেখছেন কিনা জানি না আমার নজরে পড়ছে যে আমি একসময় বলছিলাম বুবলি আর উপুয়া এগুলা শেষ করো এগুলা শেষ করে গেলে ভালো লাগে না ভাই তোমরা দুজনই সিনেমার মানুষ এই যে দুজনের মধ্যে ঠোকাঠুকি এগুলো বন্ধ কর মানুষ ভালো বলে না এটা রেখে আফসানি সাহেব একটা ভিডিও করছে আমারও বলতেছে আপনারা অনেকে দেখছেন হয়তোবা হ্যাঁ সবর সব আপনি একে বলার দরকার কি এগুলো করুক এগুলো করলে আমরা কন্টেন্ট মানাইতে পারি আমাদের কোনো কন্টেন্ট নাই এরা চুপ হয়ে গেলে তো কন্টেন্ট বন্ধ হয়ে যাবো মানে ইনডাইরেক্টলি সে আমাকে বুঝাইতে চাইছে যে এগুলো চলতে থাকুক এগুলো যত চলবে যত ঝগড়াঝাটি হবে ততই আমাদের কন্টেন্ট বেশি হবে এখন এই আফসারি খেয়ে আমি জিজ্ঞেস করি তুমি কে লেগে ভাই কালকে মিললে লাইক ইকবালের সাথে করতা পপুলার তো দুইজনই হইতেছিলা তোমার কন্টেন্ট মাইসে দেখে কেউ পরে পছন্দ করে কেউ করে না আবার ইকবালের কন্টেন্টও মানুষ দেখে কেউ কেউ ইকবালরা পছন্দ করে ম্যাক্সিমামই পছন্দ করে না পপুলার তো দুইজনই হইতেছিলা এবং পাশাপাশি কিছু ইউটিউবাররা

নাটক সাজানো নাটক এমন তো যে আমাদের দর্শকরা যে কথাগুলো বলে এগুলোই তো আমার বিশ্বাস করতে ইচ্ছা করতেছে কারণ নাটক না হইলে এত রাগ একেবারে কুলাকুলি মিষ্টি খাওয়া খাওয়া সুমা চারটিটা ভাত আসিল দুজনে খালি সুমা দিলা না কেন তো আরো মজা হইতো মিয়া এগুলো ছাড়ো যেটা কইবা একটা কথা কইবা আমারে কও এগুলো বন্ধ করতে না করেন না নিজে আবার যে মিল মোহব্বত করো করে তো পেটে লাত্তি দিয়ে দিলে আমরা কোনো কন্টেন্ট বানাইতে পারবো না ইট লাস্ট কন্টেন্ট কারণ তোমরা যদি মিল হয়ে যাও তাহলে তো কেউ করে গেলেই বানা মানুষের মজা পাবো না তখন আজকাল অনেক কন্টেন্ট মেকার একদম ঠান্ডা কোনো কন্টেন্টই নাই বুবলিও পুয়া থাইভা গেছে তুমি বড় থাইভা গেছো মামুনও চুপ হয়ে গেছে তুমিও চুপ হয়ে গেছো আমরা কন্টেন্ট কি দিয়া হুম এগুলা যে নাটক করো হ্যাঁ আমারও বিশ্বাস করছে ইচ্ছা করতেছে যে আসলে নাটক ছিল তুমি আর ইকবাল প্ল্যান করে করছো কারণ ইকবালও তো ইউটিউবে পপুলার হয়েছে ইকবাল তো নিজেই কয়ে এত পপুলার হয়েছে যে ইউটিউবে যে তার কোনো পয়সায় খরচ হয় না কেমনি অনলি এই ইউটিউব ইকবাল নিজেও স্বীকার করে তাহলে তো ইকবালও চুপ হয়ে গেছে গা শাকিব খান সম্বন্ধে কোনো কথাবার্তা বলে না তোমার সাথে লাস্ট গঞ্জগোল গন্ডগোলের পরে কোনো উল্টাপাল্টা কথাবার্তা বলে না ইভেন কি আমি দুদিন আগে একটা ওর একটা কন্টেন্ট দেখলাম একটা সিনেমা নিয়ে কথা বলতেছে অন্য নায়কের প্রশংসা করতেছে তার মানে অনন্ত জলিলের প্রশংসা করতেছে কিন্তু সাকিব খানের কোনো বদনাম করে নাই হ্যাঁ একজন একজনের প্রশংসা করতেই পারে সেটা আমার কোনো আপত্তি নাই কিন্তু ইকবাল আমি বলতেছি তুমি যার ইচ্ছে তারে প্রশংসা করো যার ইচ্ছে তারে নিয়ে মাথায় নিয়ে নাচো আমাদের কোনো আপত্তি নাই সাকিব খানদের নিয়ে কিছু বইলো না তাহলে তুমিও ভালো থাকবা আমরাও ভালো থাকবো এই যে সাকিব খানের নিয়ে বইলে এত কন্ট্রোভার্সি করে এত জায়গায় এত কিছু হয়েছে শেষ তোমার জন্য ইউটিউবাররা ভয় ইউটিউবার ইউটিউবার কেস করবা ত্যান করবা বেলা শেষে তো দেখলাম দুজনে মিলল কোলাগুলি করতেছ তো লাভ কি হলো সাথে তোমার এত ঝগড়া হয় নাই যে সমস্ত ইউটিউবারদের তুমি থানা হাজর জেল খাটাইবা বলছিল তাদের সাথে তো এত বড় ঝগড়া হয় না আফসারির সাথে তো তার চেয়ে অনেক বড় ঝগড়া হয়েছে তার সাথে তুমি মিলা তাই না এটাই হওয়া উচিত তুমি সিনেমায় আসছো তুমি সিনেমায় ডিরেক্টার প্রডিউসার তুমি একভাবে আমাদের পরিবারের লোক আফসারি আমাদের লোক ছিল আগের থেকে আর সেও পরিবারের লোক এই ভায়ে ভায়ে ঝগড়া করো না দিন শেষে এটাই ভালো সমাধানের রাস্তা আমি মনে করি আর ইকবালকে একটা কথা বলে দেবো বা রিকোয়েস্ট করব। কন্টেন্ট করো তোমাকে নিয়ে মানুষ কন্টেন্ট করুক তুমি কথা বলো যেহেতু তুমি প্রডিউসার ডিরেক্টর ছবি বানাচ্ছ তুমি তোমার ছবি নিয়ে প্রশংসা করো অন্যের ছবি নিয়ে কোনো কথা বললো না অন্য আর্টিস্ট নিয়ে নাম না ধরেই বললা যে আমার এই আর্টিস্টের উপরে আর কোনো আর্টিস্ট নাই বাংলাদেশে কোনো সুপারস্টার নাই কি দরকার রে ভাই এগুলো বললো তো একটা কন্ট্রোভার্সিতে পড়ে আজকা যাই হোক একটা জায়গায় আসছো বলো না বলো না তুমি তোমারটা প্রশংসা করো তোমারটা প্রশংসা করতে থাকো তাতে তার কারো কোনো আপত্তি নাই ইনডাইরেক্টলি ডাইরেক্টলি শাকিব খানের কথাগুলো তুমি বললো না তাতে করে তোমার জন্য ভালো আমাদের জন্য ভালো যদিও তোমরা কইলে পরে আমরা কন্টেন্ট বানাইতে পারি কিন্তু আমি চাই না ওই কন্টেন্ট বানাইয়া পয়সা বানানোর কোনো দরকার নেই কারণ বেলা শেষে তুমি আফসারি আমি আমরা সবাই চলচ্চিত্রের মানুষ মন থেকে বললাম খুশি হয়েছি আসলেও খুশি হয়েছি কারণ এই ঝগড়াঝাটি আর ভাল লাগে না মানুষ আমাদের খুব খারাপ বলে আফসারি এবং ইকবাল দুজনকেই বলতেছি যদিও আমি আগেও তোমাদের রিকোয়েস্ট করছিলাম যে আগে আজকে যে কোনো সিচুয়েশনে এরা তোমার মিলাই দিছে তোমাদেরকে তোমরা মিল মোহ না থাকুক ডেলি দেখা হইতে হবে এমন কোনো কথা নেই কিন্তু পিছনে বা কারো আড়ালে আবদালে কেউ কোনো বদনাম করিও না তাতে করে ওরা কারোই লাভ নেই খামাখা মানুষ হাসাহাসি করে খামাখা মানুষ বলে চলচ্চিত্রের মানুষরা খুব নোংরা আমরা এই জায়গা থেকে ফিরে আসতে চাই এমনি চলচ্চিত্রের অবস্থা ভালো না আমরা যদি সব একত্রে থাকি তাহলে হয়তো একটা শুভ দিনের লক্ষণ আমরা পেতে পারি কিন্তু ঝগড়াঝাটি করলে আমাদেরকে মানুষ এরপরে থুতু দিবে ভালো থেকে ইকবাল ভালো থেকো আফসারি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন খোদা হাফিজ